নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শেয়ারে 30 টাকায় একটা ম্যাজিক গাড়িতে চলে এলাম তেনজিং নর্গে বাস স্ট্যান্ডে। এখন দার্জিলিংয়ের একটা টিকিট কেটে উঠে পড়ব বাসে। বাসের টিকিট কাটতে গিয়ে জানতে পারলাম গাড়িগুলো সাধারণত যে রুট ধরে যায়, মানে সুকনা রংটং কার্শিয়াং হয়ে দার্জিলিং, ওই রুটটা আজ সকাল থেকেই বন্ধ আছে। কারণ G20 সামিট চলছে কার্শিয়াংয়ে, বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিরা এসছেন, আমাদের রাজ্যপালও গেছেন। বাস ভায়া মিরিক রোড দিয়ে ঘুম হয়ে দার্জিলিং ঢুকবে, যেহেতু অনেকটা ঘুরে যাবে। এমনিতে বাসের ভাড়া 105 টাকা, সেখানে ভাড়া লাগলো 150 টাকা। তবে এই রুটের ভিউ কিন্তু অসম্ভব সুন্দর। বাস কম থাকায় একেবারে পিছনের জানলার সিটটা পেয়েছি, তাতেই ম্যানেজ করতে হবে, আর কি করা যাবে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার চ্যানেলটা একেবারে নতুন, সাবস্ক্রাইবার দরকার। আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, আমি কথা দিলাম আপনাদের সামনে ভালো কিছু ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর হ্যাঁ, বেল আইকনটা অবশ্যই অল করে রাখবে। Thank you.
ঠান্ডা কিন্তু আস্তে আস্তে ভালোই লাগছে। সবাই হয়তো চা ভালোবাসে না, কিন্তু চা বাগান আমার মনে হয় সবাই দেখতে ভালোবাসে। মনোকামেশ্বর মহাদেব মন্দির, খুব সুন্দর মন্দিরটা। সীমানা ভিউ পয়েন্টের কাছাকাছি বাসটা একটু দাঁড় করিয়েছে, ওই একটু হালকা হওয়ার জন্য। ঠান্ডাটাও কিন্তু বেশ জাঁকিয়েই পড়েছে। অবশেষে ঢুকে পড়েছি দার্জিলিংয়ে। আমার তেনজিং নর্গে ইউথ হোস্টেল বুক করা আছে। বাস স্ট্যান্ড থেকে ইউথ হোস্টেলটা অনেক উপরে, প্রায় 15-16 মিনিট চড়াই রাস্তা। আর একটা কথা, আমি দার্জিলিংয়ে যে যে স্পটগুলো আপনাদের দেখাবো প্রতিটা জায়গায় কিন্তু আমি পায়ে হেঁটেই যাব। এটাই বাস স্ট্যান্ড, NBSTC দার্জিলিং বাস স্ট্যান্ড। আজকের পর্বটা এখানেই শেষ করছি।
পরের পর্বটা ইউথ হোস্টেল থেকেই শুরু করব। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই আনন্দে থাকবেন।